সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই আপনাদের সবার প্রিয় সিরিয়াল মিঠাইয়ের লেটেস্ট আপডেটে। মিঠাইকে ভালোবেসে পার্টির জন্য শাড়ি পরিয়ে দিল সিদ্ধার্থ। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে নটেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি সিরিয়ালের সকল আপডেট সবার আগে পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ দর্শক। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল হলো মিঠাই। ধারাবাহিকটিতে প্রত্যেক দিন নতুন নতুন চমক দিয়েই যাচ্ছে পরিচালক। আমরা দেখছি সিদ্ধার্থের বাড়িতে তার অফিসের সঙ্গীদের নিয়ে পার্টির আয়োজন করেছে মোদক পরিবার। প্রথমে সিদ্ধার্থ রাজি হয়নি, কেননা অফিসের পরিবেশ আর বাড়ির পরিবেশ অনেক তফাত। তখন হোল্লা পার্টির সবাই সিদ্ধার্থকে সঙ্গ দেয়, সবাই সুন্দর করে মেহমানদের সম্মান করবে। তখন সিদ্ধার্থ অফিসের সকলকে তাদের বাড়িতে ইনভাইট করে, স্পেশালি তোর্ষাকে বলে। তবে তোর্ষা অনেক বাজে ব্যবহার করে সিদ্ধার্থের সাথে। অন্যদিকে পার্টিতে কাপল ডান্স করবে সবাই, বিশেষ করে মিঠাই সিট। বাড়িতে মিঠাইকে রাতুল নাচ শেখাচ্ছে। সিদ্ধার্থ রুমে গিয়ে মিঠাইকে সবচেয়ে সুন্দর শাড়িটি বের করে গায়ের উপরে দিয়ে বলে, এটা আমার পছন্দের, তাই তুমি এটা পরবে। মিঠাই তো অবাক হয়ে তাকিয়ে আছে। সিদ্ধার্থ আরও বলে, তোমার নাম মিঠাই, আজ তুমি সাজবেও মিঠাইয়ের মতো। আজকের পার্টিতে মূল আকর্ষণ তুমি। আজ তোমাকে সুন্দরভাবে সাজতে হবে, সুন্দরভাবে নাচতে হবে, সবাইকে হাসাতে হবে, কাপল ডান্স করতে হবে। মিঠাই আজ তুমি তোরশাকে সবার সামনে দেখিয়ে দিবে, তুমিও পারো। তোমার মোদক পরিবারের বউ হবার যোগ্যতা অবশ্যই আছে, আজ তোমার সময়। মিঠাই সিডের কথা শুনে আবেগে কেঁদে দেয়। পরে নিপা মিঠাইকে নিয়ে যায় সাজাতে। ও প্রিয় দর্শক, আপনাদের কি মনে হচ্ছে, মিঠাই কি কাপল ডান্স করতে পারবে? মিঠাই কি তোরশাকে দেখিয়ে দিতে পারবে? আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি শেয়ার করুন। সিরিয়ালের সকল আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।